আপনাদের যদি জিজ্ঞেস করা হয় মেয়েদের সবথেকে শক্তিশালী জিনিস কোনটি, যা দিয়ে তারা অন্যদেরকে খুব সহজে আঘাত করতে পারে, তাহলে আপনারা হয়তো অনেকে বলবেন তাদের সৌন্দর্য। জি বন্ধুরা, আপনারা ঠিকই ভেবেছেন, মেয়েদের সবথেকে শক্তিশালী অস্ত্রটি হচ্ছে তাদের সৌন্দর্য, যা দিয়ে তারা অনেক ছেলেদেরকেই তাদের প্রেমে মানে ফাঁদে ফেলে থাকে। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন পৃথিবীর সবথেকে সুন্দরী মহিলা কে, কিন্তু আপনাদের মাথায় কি কখনো প্রশ্ন এসেছে যে পৃথিবীর সবথেকে সুন্দরী মুসলিম নারী কারা? তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সব থেকে আকর্ষণীয় এবং সুন্দর 10 জন মুসলিম নারী সম্পর্কে। তো এই লিস্টে কোন কোন মুসলিম নারী রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো 10 নম্বর অবস্থানে রয়েছে মাহিরা খান। পৃথিবীর সব থেকে সুন্দর 10 জন মুসলিম নারীর লিস্টে 10 নম্বর অবস্থানে থাকবে মাহিরা খান। আপনারা যারা শাহরুখ খানের রাইজ মুভি দেখেছেন তারা হয়তো এই নায়িকাকে চিনতে পারছেন। মাহিরা খান হচ্ছে একজন পাকিস্তানি অ্যাক্ট্রেস। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1984 সালে এবং তার জন্মস্থান হচ্ছে পাকিস্তানের করাচিতে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 38 বছর। মজার ব্যাপারটি হচ্ছে তিনি 2007 সালে বিয়ে করেছিলেন এবং 2015 সালে তার ডিভোর্স হয়। তার ঘরে কিন্তু একজন সন্তানও রয়েছে। এই পাকিস্তানি অ্যাক্ট্রেস বলিউডে শুধুমাত্র একটি সিনেমা করেই অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে মানাল বিনতে মোহাম্মদ আল মাকতুম। ইনি হচ্ছেন দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের কন্যা, যিনি পেশায় একজন ইমেরিটি পলিটিশিয়ান এবং মেম্বার অফ রুলিং ফ্যামিলি অফ দুবাই। তার চেহারায় কেমন কিউটনেস রয়েছে তা আপনারা দেখে বুঝতে পারছেন। এছাড়াও তিনি তার বাবার বিভিন্ন কাজে তার বাবাকে সাহায্য করে থাকেন। তাছাড়া দুবাইয়ের মেয়েদের জন্য তিনি স্পেশালভাবে কাজ করে থাকেন। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে শেখা মেহরা। পৃথিবীর সব থেকে সুন্দর মুসলিম নারীর লিস্টে 8ম অবস্থানে রয়েছে শেখা মেহরা। শেখা মেহরাকে আপনারা অনেকেই চেনেন, তার বিলাসবহুল লাইফস্টাইলের জন্য তিনি চর্চার বিষয় হয়ে থাকেন। সোশ্যাল মিডিয়াতে তিনি খুবই অ্যাক্টিভ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1994 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 28 বছর এবং তিনিও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের কন্যা। আসলে একটি দেশের প্রধানমন্ত্রীর মেয়ে বলে কথা, একটু ভাবসাব না হলে তো হয় না। পৃথিবীর সব থেকে দামি দামি এবং লাক্সারিয়াস গাড়িগুলো শেখা মেহরা ব্যবহার করে থাকে। তার কালেকশনে সোনার ল্যাম্বরগিনি বুগাটিও রয়েছে। তো এরপরে রয়েছে জারিন খান। জারিন খানকে আপনারা অনেকেই চেনেন, তিনি বলিউডে একসময় অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন। পৃথিবীর সব থেকে পাওয়ারফুল মুসলিম নারীর মধ্যে এবং সুন্দরী নারীর মধ্যে তিনি অন্যতম। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1987 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 37 বছর। জারিন খান কিন্তু ক্যাটরিনা কাইফের মতো দেখতে, এটা আপনি ভালোমতো লক্ষ্য করলে বুঝতে পারবেন। জারিন খান তার পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকতে চেয়েছিলেন এবং তখন তার ওজন ছিল প্রায় 100 কেজির ওপরে, মানে তিনি অনেক মোটা ছিলেন। তার এত ওজন হওয়ার কারণে তিনি কখনো ভাবতেই পারেননি যে তিনি বলিউডের একজন নায়িকা হবেন। তিনি তার ওজন কমিয়ে অবশেষে বলিউডে পা রাখেন। বলা হয়ে থাকে জারিন খানকে নাকি সালমান খান ইন্ডাস্ট্রিতে এনেছেন। আসলে এরা নামে মুসলিম নারী, তাদের কর্মে কখনো মুসলমান পরিচয় পাওয়া যায় না। আসলে পৃথিবীতে এর থেকেও অনেক সুন্দর সুন্দর মুসলিম নারী রয়েছে, তবে তারা হাইলাইট নয়, মানে তাদের সম্পর্কে আমরা জানি না। যাদের সম্পর্কে জানি তাদের নিয়েই ভিডিও করছে। আসলে পৃথিবীর ইতিহাস ঘাটলে আপনারা দেখতে পাবেন পৃথিবীর সব থেকে সুন্দর মহিলারা কিন্তু মুসলিমই ছিলেন। তো সেই হিসেবে এটা বলতে পারি যে মুসলিম নারীরা খুবই সুন্দর হয়ে থাকে। সত্যি কথা বলতে মুসলিম নারী কখনোই তার সৌন্দর্যতা প্রকাশ করে না, যার কারণে আসল মুসলিম নারীদেরকে আমরা এখনো পর্যন্ত চিনি না। তো এরপরে রয়েছে মোনা আবু সুলাইমান। মোনা আবু সুলাইমানকে আপনারা অনেকে চেনেন, পৃথিবীর সব থেকে সুন্দর এবং পাওয়ারফুল মুসলিম নারী লিস্টে তিনি অন্যতম স্থানে রয়েছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন পেনসিলভেনিয়া ইউনাইটেড স্টেটসে এবং তার বর্তমান বয়স হচ্ছে 49 বছর, তবে তিনি কিন্তু একজন সৌদি আরেবিয়ান। সৌদি আরবের অন্যতম সেরা মহিলা বিজনেসম্যানের মধ্যে তিনি অন্যতম। তিনি তার স্কুল লাইফ পার করেন মালয়েশিয়াতে এবং গ্র্যাজুয়েশন করেছেন ইউনাইটেড স্টেটসে। পৃথিবীর বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামে তাকে হোস্ট করতে দেখা যায়। এরপরে রয়েছে এসরা বিলজিক। পৃথিবীর সব থেকে সুন্দর মুসলিম নারী লিস্টে এসরা বিলজিক অন্যতম স্থানে রয়েছেন। তিনি একজন টার্কিশ অ্যাক্টর, আপনারা অনেকেই তাকে আর্তুগুল গাজীতে দেখেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1992 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 30 বছর। কারা কারা আর্তুগুল গাজী দেখেছেন তারা একটু কমেন্ট বক্সে জানান। এরপরে রয়েছে সাবা কামার। সাবা কামার হচ্ছেন একজন পাকিস্তানি মুসলিম অ্যাক্ট্রেস, যিনি কিনা সৌন্দর্যতার বিচারে এই লিস্টে অন্যতম স্থানে থাকবেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1984 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 38 বছর। তার এত বয়স হওয়া সত্ত্বেও তিনি তার সৌন্দর্যতা আজ পর্যন্ত ধরে রেখেছেন। তো এরপরে রয়েছে মেহজাবিন চৌধুরী। পৃথিবীর সব থেকে সুন্দর মুসলিম নারীর লিস্টে মেহজাবিন চৌধুরী রয়েছে অন্যতম স্থানে। মেহজাবিন চৌধুরী বাংলাদেশের নাটক ইন্ডাস্ট্রির সব থেকে সুন্দরী অভিনেত্রী। আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে একবার না একবার মেহজাবিন চৌধুরী
মাধুরীকে দেখেছেন। তার চেহারার মধ্যে একটি অন্যরকম কিউটনেস রয়েছে। নাটকে তাকে যেমনই সিচুয়েশন দেওয়া হোক না কেন, তিনি সব সিচুয়েশনেই 100% অভিনয় করতে পারেন। তো এরপর রয়েছে মারিয়াম উর্জেলি, তিনি হচ্ছেন একজন তুর্কিশ এবং জার্মান অ্যাক্ট্রেস। আপনারা যারা সুলতান সুলেমান দেখেছেন তারা হয়তো এই মহিলাটিকে চিনতে পারবেন। পৃথিবীর সব থেকে সুন্দর মুসলিম নারী লিস্টে তিনি অন্যতম স্থানে রয়েছেন। বর্তমানে তার বয়স 39 বছর, কিন্তু তাকে দেখে মনেই হবে না যে তার বয়স 40-এর কাছাকাছি। তো এরপরে রয়েছে আমেরা আল তাবেল, পৃথিবীর সব থেকে সুন্দর মুসলিম নারী লিস্টে আমেরা আল তাবেল অন্যতম। তিনি হচ্ছে সৌদি আরবের ফরমার প্রিন্সেস, সৌদি আরবের অন্যতম সেরা পাওয়ারফুল এবং সুন্দর ওয়েমেন হচ্ছেন তিনি। মানে এক কথায় বলতে পারেন তিনি সৌদি আরবের রাজকন্যা। তিনি হচ্ছেন প্রিন্স ওয়ালিদ বিন তালার প্রিয়তম স্ত্রী। তিনি একজন মুসলিম নারী হলেও পশ্চিমা সংস্কৃতি তিনি অনেক ভালোবাসেন। তার পোশাকে আপনি কখনোই মুসলিম পরিচয় পাবেন না, তিনি সবসময় খোলামেলা জীবনযাপন করতেই পছন্দ করে থাকেন। তো এরপরে রয়েছে রাওয়ান বিন হুসাইন, যিনি হচ্ছেন একজন কুয়েতি মডেল। কুয়েতের সব থেকে সুন্দরী মহিলা হচ্ছেন তিনি। তিনি জন্মগ্রহণ করেছেন 1996 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 26 বছর। তাকে দেখে আপনি বুঝতে পারছেন তিনি কত সুন্দরী একজন মহিলা। কারা কারা তাকে চিনতেন তারা একটু কমেন্ট বক্সে জানান। এরপর সবার প্রথমে রয়েছে হ্যান্ডে আর্চেল, পৃথিবীর সব থেকে সুন্দর মুসলিম নারী বলা হয় হ্যান্ডে আর্চেলকে। হ্যান্ডে আর্চেলকে আপনারা অনেকেই চেনেন। তিনি হচ্ছেন একজন টার্কিশ অ্যাক্ট্রেস, তিনি জন্মগ্রহণ করেছেন 1993 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 29 বছর। কত ছেলে যে তার চেহারার ক্রাশ সেটা গুণে শেষ করা যাবে না। তার চেহারাতে অন্যরকম একটি সৌন্দর্যতা রয়েছে। আসলে তুর্কি দেশের মেয়েরা অনেক সুন্দর হয়ে থাকে, যেটা আপনারা এই ভিডিওতে প্রমাণ পেলেন। কারা কারা হ্যান্ডে আর্চেলকে চিনতেন তারা একটু কমেন্ট বক্সে জানান। আর পৃথিবীর সব থেকে সুন্দর মুসলিম নারীদেরকে দেখে আপনার কেমন লাগছে এবং লিস্টে থাকা কোন মুসলিম নারীকে আপনার সব থেকে বেশি পছন্দ হয়েছে তা কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।